নমস্কার বন্ধুরা, আজকে যে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু জিনিস এখানে নোট ডাউন করে রেখেছি যে মডিফিকেশন যে তোমরা করবে, যেহেতু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে 16 তারিখ অব্দি, এখন 17 তারিখ থেকে তোমাদের মডিফিকেশন শুরু। কি কি মডিফিকেশন করতে পারবে, যারা আগে ফর্ম ফিল আপ করেছো এক্সিস্টিং ক্যান্ডিডেট অথবা যারা নিউ ফর্ম ফিল আপ করেছো, তারা কি কি মডিফিকেশন করতে পারবে? 250 টাকা তোমাদের আগেই বলে রাখি, 250 টাকা দিয়ে তোমরা মডিফিকেশন করতে পারবে। তো সঙ্গে থাকো, আমি কি কি জিনিস তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি এবং টু দা পয়েন্ট, কোনো রকম কোনো ঘুরিয়ে কথা না, সোজা কথা। তো দেখো, প্রথম হচ্ছে তোমাদের এখানে 250 টাকা দিয়ে তোমাদের করতে হবে এটা মডিফিকেশন। কি কি মডিফিকেশন তুমি করতে পারবে? তো যারা নতুন ফর্ম ফিল আপ করেছো, তারা ফর্ম ফিল আপের মধ্যে তোমরা কি কি করতে পারবে না সেটা আগে বলে দিই। তোমার নাম তুমি চেঞ্জ করতে পারবে না, ফাদার্স নেম মানে বাবার নাম চেঞ্জ করতে পারবে না, মায়ের নেম চেঞ্জ করতে পারবে না, জেন্ডার চেঞ্জ করতে পারবে না, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না, ইমেল অ্যাড্রেস তুমি চেঞ্জ করতে পারবে না, মোবাইল নাম্বার তুমি চেঞ্জ করতে পারবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি জোন চেঞ্জ করতে পারবে না। তুমি যেই জোনে ফর্ম ফিল আপ করে নিয়েছো সেই জোনেই তোমার ফিল আপ করতে হবে, সে তুমি পুরনো ক্যান্ডিডেট, এক্সিস্টিং ক্যান্ডিডেট অথবা যে নতুন ফর্ম ফিল আপ করেছো তোমরা সবাই। তো কি কি তোমরা চেঞ্জ করতে পারবে তার একটা আমি লিস্ট তোমাদের ছোট একটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, যে নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা এসসি এসটি যে কমিউনিটি সার্টিফিকেট আছে তা তোমরা যদি ভুলে কিছু দিয়ে রাখো, বা ইস্যুইং অথরিটি আছে এসডিও, তুমি যদি পুরনো কোনো সার্টিফিকেট দিয়ে রাখো ভুলে, সেগুলো তুমি চেঞ্জ করতে পারবে। প্রথম হলো কাস্ট সার্টিফিকেট গুলো হলো, সেগুলো ওবিসি হয়ে গেল, যে কোনো কিছু তুমি চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে নতুনদের জন্য। যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট রয়েছে, পুরনো যারা ফর্ম ফিল আপ করে রয়েছে, তারা এটা চেঞ্জ করতে পারবে না মডিফিকেশন। আর দ্বিতীয় হচ্ছে, নতুন যারা রয়েছে তারা ব্যাংক ডিটেলস চেঞ্জ করতে পারবে, কিন্তু পুরনোরা এটাও চেঞ্জ করতে পারবে না। 3 নম্বর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা যারা নতুন ফর্ম ফিল আপ করেছো, তারা মার্কশিট দেবে না সার্টিফিকেট তোমরা আপলোড করবে, সেগুলো যদি ভুলে কিছু আপলোড করে রাখো, তাহলে তুমি এডুকেশন কোয়ালিফিকেশনে তুমি কিছু অ্যাডও করতে পারবে, আর তুমি কিছু তুমি যদি বাদ দিতে চাও তাহলে বাদও দিতে পারবে। প্রত্যেকটার জন্য তোমাদের 250 টাকা লাগবে। সেটা হচ্ছে নতুন ক্যান্ডিডেট যারা তারা করতে পারবে, কিন্তু এক্সিস্টিং যারা ক্যান্ডিডেট, পুরনো যারা ফর্ম ফিল আপ করেছিল যখন ফর্ম বেরিয়েছিল, তারা কিন্তু এটা করতে পারবে না। এরপর রয়েছে, দেখো, এক্সিস্টিং তাহলে ক্যান্ডিডেট যারা পুরনো তারা কি কি তুমি করতে পারবে, সেটা হচ্ছে ফটো আর সাইন। এটা বোথ নিউ অ্যান্ড পুরনো তোমরা সবাই চেঞ্জ করতে পারবে। ফটো এবং সাইন তোমাদের একটা বলে রাখি, এমন একটা বিষয় যার জন্য অধিকাংশ ফর্ম রিজেক্ট হয়। তো তোমাদের বলে রাখি, ফটো সবসময় পরিষ্কার রাখবে, ক্লিয়ারিটি যেন থাকে, আর সিগনেচারও ক্লিয়ারিটি যেন থাকে। প্রপার কেবির মধ্যে গিয়ে তুমি ফটো এবং সাইন আপলোড করবে। ফটো আর সাইন ছাড়া সহজে রেলের ফর্ম রিজেক্ট হয় না। আমরাও যখন পরীক্ষা দিয়েছিলাম সেই সময় আমাদেরকে একই কথা বলা হয়েছিল, এবং তোমাদেরকে আমি আগে থেকেই বলে রাখি, ফর্ম রিজেক্ট হওয়ার পিছনে এটাই মেন কারণ থাকে। ফটো এবং সিগনেচার ভালোভাবে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবে। এটা নতুন এবং পুরনো যারা রয়েছে তারা বোথ এটাকে চেঞ্জ করতে পারবে, এবং চেঞ্জ করার চেষ্টা করো। যদি কারো মনে হচ্ছে যে অসুবিধা রয়েছে, তুমি ভেতরে গিয়ে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তুমি করতে পারবে, অথবা পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড দিয়েও তুমি চেক করে দেখতে পারো। তো আমি বলবো তোমরা চেক করে দেখো যে কোথায় কার কোথায় ভুল হচ্ছে। যদি ফটো এবং সিগনেচার আপলোড ঠিকঠাক থাকে তাহলে বেশি একটা চিন্তা করার বিষয় নেই, বাকি জিনিসগুলোতে ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এসসি এসটি সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট এইগুলো নিয়ে বেশি চিন্তিত হতে হবে না, কারণ তুমি যদি কিছু ভুল আপলোড করেও থাকো, মডিফিকেশন তো করেই নিলে, আর তা সত্ত্বেও যদি কিছু ভুল হয়ে থাকে সেটা ডিবির সময় তুমি যদি সেন্ট্রালাইজ নিয়ে যাও তাহলে তোমার বেশি একটা অসুবিধা হবে না। এটা রেলওয়েতে সবসময় হয়, তুমি এখন স্টেটের যে কোনো একটা তুমি দিয়ে দিয়েছো, এসডিও অথরিটি অথবা হয়ে গেল এরকম, তো তোমাদের বেশি কোনো কিছুতেই অসুবিধা হবে না, ওবিসি হোক আর যাই হোক। কিন্তু তোমার যে রেলের ফরম্যাট থাকে, সিএন যে নোটিশ আছে, নোটিশে দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে তারা গিয়ে তুমি চেঞ্জ করাতে পারবে। ডিবি সময় তুমি ফরম্যাটে এসডিওর সিগনেচার এগুলো করে, যেখানে তোমাদের ইস্যুইং অথরিটি যেই থাকুক তার থেকে সিগনেচার নিয়ে গিয়ে তোমরা জমা দিলেই তোমাদের কাস্টের বিষয়টা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এর জন্য বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এছাড়া আর কি রয়েছে, পোস্ট প্রেফারেন্স, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পোস্ট প্রেফারেন্স, যারা যেই ফর্ম ফিল আপ করেছে এক্সিস্টিং, পুরনো এবং নতুন, তারা সবাই পোস্ট প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে। তো পোস্ট প্রেফারেন্স গুলো তোমরা ভালো করে দেবে, কারণ হচ্ছে তোমার নাম্বার অনুযায়ী প্রথমে তুমি যদি যে পোস্ট দিয়ে রাখো, ধরো আমি যদি সাউদার্ন রেলওয়ে নিয়ে কথা বলি, তাহলে ICF হয়ে গেল,
আর বিভিন্ন ওয়ার্কশপ হয়ে গেল আর তোমাদের ওপেন লাইন হয়ে গেল, যার উপর আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো, যেখানে আমি বলেছি কোনটাকে প্রায়োরিটি দেবে। আইসিএফ এর মতো তোমাদের আরসিএফ রয়েছে, বিভিন্ন রেল উইল ফ্যাক্টরি রয়েছে, আরডব্লিউএফ রয়েছে, তো এইগুলোর ক্ষেত্রেও আমি প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে অনেক কিছু বলে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে যেমন সাউথে তুমি আইসিএফটাকে উপরে রাখতে পারো, তারপর তুমি রাখতে পারো ওয়ার্কশপ গুলোকে, তারপর তুমি ওপেন লাইন গুলোকে রাখতে পারো। তো এইসব ক্ষেত্রে তুমি এখন বর্তমানে মডিফিকেশন করে নিতে পারো। এতে তোমার কি সুবিধা হবে, যখন তুমি তোমার নাম্বারটা একটু বেশি পেয়ে গেলে, তুমি যতটা করেছো তার থেকে ভালো নাম্বার চলে আসলো, তোমার নর্মালাইজেশন হতে পারে, তো সেই সময় তোমার যে পোস্ট প্রেফারেন্স উপরের দিকে থাকবে সেটাই তুমি পোস্ট পেয়ে যাবে। তো সুতরাং পোস্ট প্রেফারেন্সটাও যারা এক্সিস্টিং ক্যান্ডিডেট এবং নিউ ক্যান্ডিডেট তোমরা বোথ চেঞ্জ করতে পারবে। তো এই ছিল বন্ধুরা তোমাদের মডিফিকেশন রুলস, এটা তোমরা 5 দিন সময় পাবে, 21 অক্টোবর পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। তো তোমাদের বলবো সবার শুভকামনা রইল পরবর্তী পরীক্ষার জন্য। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।